বিশ্বরঙের এক ফটোশুটে অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা বুবলি এবং সেই পোস্টে কমেন্ট করেছে হাজারো ভক্তরা। বরাবরের মতো আজকেও আমরা উল্লেখযোগ্য কিছু কমেন্ট পড়ব, যেগুলো খুবই ভয়ঙ্কর। এমভি ইসমাইল লিখেছেন, অপবিশ্বাসের দিন শেষ, বুবলির বাংলাদেশ। ফারুক হোসেন লিখেছেন, সুন্দর হওয়া সত্ত্বেও ময়দা বেশি লাগায়। তানিশা যারা লিখেছেন, যারা হা হারিয়ে দিচ্ছেন, মানে অপুর বান্ধবীদের বলছি, তোমাদেরকে আনা পয়সাও আনবে না, বুবলি কেন পায়ে পড়ে থাকতেছে বুঝতেছি না। নাজমুল ইসলাম পলাশ লিখেছেন, ঢং দেখে সবাই বেহোশ। রাজকন্যা রাম্মু লিখেছেন, এই ছোট্ট মুখে এত বড় কানের দুল কে পড়াইলো, কে এই আর্টিস্টের বাবা, যে সাজাইছে তার চোখের আর্ট ভালো না। এমডি লিটন লিখেছেন, সবই ঠিক ছিল কিন্তু রাজের সাথে ছবি করে নিজে নিজের কেরিয়ার শেষ করলে। সুবর্ণা শাহজাদী লিখেছেন, উফ ভয় পেয়ে গেছি, সাউন্ডটা ভুতুরে, আল্লাহ এই অন্ধকারে একলা ঘরে আমি। পিয়ালি মণ্ডল লিখেছেন, অন্যের জিনিস ভালোই চুরি করতে পারেন, সেটা হোক অন্যের লোক বা অন্যের স্টাইল কিংবা অন্যের স্বামী। কাজী সোহেল লিখেছেন, শাকিব খানের সাথে আপনাকে আবারও দেখতে চাই। পৌষি লিখেছেন, চোখের মেকআপ তো ভয়ঙ্কর হইছে, মনে হচ্ছে ডার্ক সার্কেল পড়ে গেছে। এস এ শান্ত লিখেছেন, তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, আমি যে তোমার প্রেমে মাতোয়ারা। মিফতাহুল জান্নাত রিপু লিখেছেন, আহারে বিধবা মহিলা।